আপনারা যদি আমার মায়া দুগো লাগে যে আমার কিছু অসহায় সাহায্য করেন আমি একটা গড়ের লেগে খালি আমি অহনীয় হঠাৎ থাকতাম পাইনি আমি একটা গড়ের লেগে খালি শুধু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এমন এক জায়গায় আছি যে জায়গায় দাঁড়ালে আসলে এমন একটা বুক পরা কান্না আসে এই যে একটু অসহায় বাবার বাবাকে দেখতেছেন আর একটা একদম নিম্নজিত এবং এমন একটা মর্মাহতো ঘর যে ঘরের মধ্যে নেই টিন নেই কোনো নেই কোনো কাঠ কোনো কিছুর ব্যবস্থা নেই শুধু পলিথিন দিয়ে আবৃত্ত করে এই ঘরটি উনি ঘরের মধ্যে বসবাস করেন উনি রাতের বেলা ঘুমাতে পারেন না সাপের বয়ে হিংস্র প্রাণীর বয়ে এবং বৃষ্টির সময় ঘুমাতে পারেন না বৃষ্টি পরে শরীরের মধ্যে উনি আমাকে বলতেছে ভাই একটা ভিডিও করে দাও বাবা একটা ভিডিও করে দাও তারপর আমি এখানে এখানে আসা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন মেহরবানি করে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের কাছে বেশি কিছু বলবো না আপনারা টাকা অনেক মতে খরচ করেন আমরা অনেক মতে টাকা খরচ করি আর এখানে যদি টাকা দান করেন এই টাকাটা আমি হলপ করে করে বলতে পারি যাবে না আপনারা সবাই বাবার পাশে দাঁড়ান বাবার পাশে দাঁড়ালে তাহলে আপনার এই টাকাটা আমি 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 কি বলবো আসলে চোখে কান্না এসে পড়ে কথা যখন বললাম যখন বললো বাবা তুমি আমাকে পাশে একটু ভিডিও করে দাও তখন বললাম বাবা আমার তো আমার তো ভিডিও মানুষ দেখে না তুমি যদি নাও দেখে তুমি একটা ভিডিও করে দাও আমাকে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা যদি একটু করেন তাহলে এই ব্যাপারটা গুছে দাঁড়াবে আমি এই বিষয়ে একটা নুরুল হক বাইরে বাইকে বলবো বাইক যদি বলতেন প্লিজ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন পলাশে অনেক সুন্দর কথা বলছে আর এই দাদার কথা শুনে বা দাদার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কতটাই কষ্টে আছে ঠিক আছে উনি আজকাল এখন আর চোখে পড়েন আগে চন দিয়ে দেখতাম গড় করে মানুষে থাকতেছে চনের গোটা এটা এখন শৌখিন মানুষের করে আর এছাড়া স্তনের ঘর কেউ ব্যবহার করে না কিন্তু পলিথিন দিয়ে আমার নজর আজকে পর্যন্ত কোনো গড় পড়া নাই পলিথিন দিয়ে সেটা গড় বাইতে থাকতেছে ঠিক আছে উনি কতটা কষ্টে আছে আইসা যদি না দেখতাম আর আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না ঠিক আছে সবাই ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ওনার পাশে থাকার চেষ্টা করবেন যত ওনার পাশে থাকবো সহযোগিতা করবো আপনারা সহযোগিতা করার জন্য আহ্বান জানাইতেছি সবাই সহযোগিতা করবেন হ্যাঁ এই জায়গাটা হলো আপনার বান্ডার ওয়ান ছয় জন সাধারণের পড়ছে দুই নম্বর ওয়ার্ড আপনারা সবাই ওনার সহযোগিতা করবেন আর ওনার সাথে যোগাযোগ করার লেগে নাম্বার দিব আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই সহযোগিতার হাত বাড়াবেন এটাই আপনাদের প্রতি আমাদের এই কামনা আপনারা এটা করবেন ওটা করলে আপনার দেখা গেছে ওই লোকটা অনেকটা উপকার হইব দেখা যাচ্ছে ক্ষুদ্র কুদ্র থেকে আপনি বৃহত্তর সৃষ্টি হয় যদি আপনারা সহযোগিতা করেন ওইটা করলে ওই লোকটারেগে অনেক উপহার হয় ঠিক আছে সবাই মিলে করি কাজ আর যদি না হ্যাঁ যদি আপনারা সবাই উপকারটা করেন তাহলে আমরাও উপকৃত হব যে ওই লোকটা আমরা দুইজনটা আনছে হ্যাঁ যে একটা ভিডিও করেন আমরা বলছি যে ভিডিও তো আমাদের কেউ দেখবে না বা শুনবে না বলছি যে ভিডিওটা করলে দেশে বিদেশে বাইরে থেকে সবাই দেখবে দেখলে কেউ না কেউ সহযোগিতা করতে পারে ঠিক আছে এই কথা এখানে রেখে রাখলাম এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি